हेलो फ्रेंड्स, वेलकम बैक टू लाइमलाइट 24। आज आमरा जानबो पृथिवीर एमन एक देश सम्बन्धे जे देश आज पृथिवीर सब मानुषेर नजरे। बोलते पारें दक्षिण एशियार सबचेये युद्धे विध्वस्त देशटिर नाम कि? देशटिते लिथियामेर मतो खनिज सम्पद मजूद रयेछे सबचेये बेशी परिमाणे। 20 बछर धरे गृहयुद्धे विध्वस्त से देश, से देशेर लाख लाख सिटिजेन उद्बास्तु हिसेबे अन्य देशे आश्रय निते बाध्य होच्छे। নারীদের সেখানে মানুষ বলে মনেই করা হয় না, নারীর অধিকার সেখানে শূন্য। দেশটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের অফিশিয়াল নেম ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। এটি একটি ল্যান্ডলক কান্ট্রি। দেশটির বর্ডারে পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর সামান্য অংশ চীনের সাথে মিলিত হয়। আফগানিস্তান 6,52,860 স্কোয়ার কিলোমিটার অবধি বিস্তৃত। আয়তন হিসেবে এটি পৃথিবীর 40তম দেশ। দেশটির পপুলেশন প্রায় 3,80,00,000। পপুলেশন ডেন্সিটি হিসেবে এটি পৃথিবীর 34তম দেশ। এই দেশের মাত্র 24% মানুষ বাস করে শহরে, বাকি 76% মানুষের বাস গ্রামে। এগ্রিকালচারই এই দেশের মেইন সোর্স অফ ইনকাম। 80%-এরও বেশি লোক এখানে চাষাবাদের ওপরেই নির্ভরশীল। ভৌগোলিক দিক থেকে আফগানিস্তান একটি রুক্ষ দেশ। দেশটির অধিকাংশ অঞ্চলই রুক্ষ পর্বত আর মরুভূমি দ্বারা আবৃত। কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মান্তে দেশের উত্তর অংশে বরফ পড়ে। তখন সেখানকার টেম্পারেচার থাকে -9°C। দারি ও পশতুন হল আফগানিস্তানের সরকারি ভাষা। এখানে দ্বিভাষিকতা খুবই সাধারণ। ধর্মই আফগানিস্তানের বিভক্ত জাতিসত্তার সবচেয়ে দৃঢ়তম বন্ধন। এই দেশের মানুষ 99% মুসলিম। এছাড়াও খুব অল্প সংখ্যক বৌদ্ধ, হিন্দু, শিখ, পারসি ছড়িয়ে ছিটে আছে। আফগানিস্তান স্বাধীনতা দিবস পালন করে 19শে অগস্ট, কারণ 1919 সালে এই দিনেই বাদশাহ আমানুল্লাহ খান আফগানিস্তানকে ব্রিটিশ শাসনের প্রভাব থেকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আফগানিস্তানের রাজধানী কাবুল। কাবুলই এই দেশের সবচেয়ে বড় শহর। এটি আফগানিস্তানের প্রধান আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আফগানিস্তানে বসবাসকারী লোকেদের বলে আফগান, আর এখানকার কারেন্সিকে বলে আফগানি। হিন্দুকুশ পর্বত হল আফগানিস্তানের উচ্চতম পর্বত। এটি 800 কিলোমিটার অবধি বিস্তৃত, আর হিন্দুকুশের উচ্চতা 18,000 ফিট। বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি আফগানিস্তানে নির্মিত হয়েছিল, কিন্তু 2001 সালে তালিবানরা এই মূর্তিকে ধ্বংস করে দিয়েছে। এছাড়াও হিরাত ও মাজারি শরীফের মসজিদ উল্লেখযোগ্য। পৃথিবীতে সবচেয়ে বেশি আফিমের চাষ এই আফগানিস্তানে হয়। আফিমের চাষ এখানে লিগাল। আফিম হিরোইন উৎপাদনের একটি প্রধান উপাদান। বিশ্বের বাজারে সবচেয়ে বেশি আফিম ট্রান্সপোর্ট এই আফগানিস্তান থেকেই করা হয়। প্রত্যেক বছর 21শে মার্চ আফগানিস্তানে নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। এখানে এই দিনটিকে নৌরজ বলা হয়। পৃথিবীতে নিরক্ষর দেশগুলির মধ্যে আফগানিস্তান অন্যতম। এখানে মাত্র 28% লোক এডুকেটেড। নিরক্ষরতার অন্ধকারের জন্য এখানে আজও মেয়েদের 15 বছরের আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। উচ্চমানের ড্রাই ফ্রুট এই আফগানিস্তানে উৎপন্ন হয়। এই দেশের ন্যাশনাল গেম হলো বুচকাশি। আফগানিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ এক দেশ। এখানে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা ছাড়াও তামা, লোহা, ইউরেনিয়াম, লিথিয়াম ব্যাপক পরিমাণে পাওয়া যায়। কিন্তু সোভিয়েত আক্রমণ ও লাগাতার গৃহযুদ্ধের ফলে খনিজ সম্পদের সদ্ব্যবহার ঠিকভাবে গড়ে উঠতে পারেনি আফগানিস্তানে। ইলেকট্রিসিটি এখানে দুষ্প্রাপ্য। সাফিসিয়েন্ট ইলেকট্রিসিটি উৎপাদন না হলেও এখানকার 1,80,00,000 লোক মোবাইল ইউজ করে। আফগানিস্তানের পূর্বের রাজধানী ছিল কান্দাহার। এখানের এয়ার রানওয়েটি পৃথিবীর বেস্ট এয়ার রানওয়ের মধ্যে অন্যতম। আফগানিস্তানে 36% মানুষ গরিব সীমার নিচে বসবাস করে। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।